আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা 4 লাখ ছাড়ালো, গত 24 ঘণ্টায় আরও 15 জনের মৃত্যু। আলুর দাম এখনও বাড়তি, কারসাজির কারণে বাজার অস্থিতিশীল, অভিযোগ খুচরা বিক্রেতাদের। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা 4 লাখ ছাড়ালো, সবশেষ 24 ঘণ্টায় 13,758টি নমুনা পরীক্ষায় নতুন 1,436 জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত 4,251 জন। এদিকে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 15 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 5,818। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ব্যক্তিদের মধ্যে 9 জন পুরুষ ও 6 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 10 জন। এছাড়া চট্টগ্রামে 3, বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,493 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,16,600। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.1%। হিমাগারে দাম না কমার অজুহাতে রাজধানীর বাজারে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আলু। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে তা 45 টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। কারসাজির কারণে বাজার স্থিতিশীল হচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এদিকে বৃষ্টির কারণে মৌসুমি সহ সব ধরনের সবজির দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। এরপরও সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই পণ্য। মান ও প্রকারভেদে রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশি। বাজারে সবাই এক রেটে 40 টাকা ব্যস্ত আছে। অনেক কিছু আলু আছে স্টোরে, ওরা ছাড়তেছে না, ওরা ছাড়লে মনে করেন আলুর দাম আরো কমছে। যারা ইস্ট কলেস্টরের হেরাইত ইয়াবত আছে, চেনির কথা আছে। হাত বদলে খুচরা হাতিরপুল বাজারে এসব আলুর দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। হিমাগার আর মোকামে আলু কেনার রসিদ না দেয়ায় নতুন করে ভোগান্তি বাড়ছে, এমন অভিযোগও খুচরা বিক্রেতাদের। আলু বেচা বন্ধ, আলুর দাম বেশি, আলু ওখানে আবার তার ছাড়া ওখানে স্লিপ দেয় না, ওরা কারণ বাজার থেকে স্লিপ দেয় না। স্লিপ দিলে বলছে স্লিপ দিলে ঝামেলা আছে, তো আমরা বলি আমাদের তো ঝামেলা স্লিপ না দিলে। এখন আমরা তো সরকার যে রেটটা দিচ্ছে ওই রেটটা তো পাইতেছি না, যে 41 টাকা আলু কিনা 45 বেচতেছি। আলুর পাশাপাশি সব ধরনের সবজির দাম চড়া জানিয়ে বাজারে তদারকি জোরদারের দাবি ভোক্তাদের। সবজির দাম সবই বেশি, আমরা কিনতে পারতেছি না, যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। মনিটরিং ব্যবস্থাটা যদি সরকার করত তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা। শিম, বেগুন, করলা, পটল সহ অন্যান্য সবজি কেজি প্রতি 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 200 টাকা। শীতের সবজি ফুলকপি বাঁধাকপির দামও বেশ চড়া। বাঁধাকপি 40 টাকা আর ফুলকপি 40 টাকা, চিচিঙ্গা 70 টাকা, বেগুন 80 টাকা, মানে সব জিনিসের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন আগামী মাসে সরবরাহ বাড়লে অনেকাংশেই কমে আসবে এসব সবজির দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন করে ফসলের জমিতে বালি ফেলা বন্ধ ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে কয়েকশো কৃষক পরিবার। দুপুরে ব্রহ্মপুত্র নদের জয়রামপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুরাতন ব্রহ্মপুত্র নদের নব্যতা ফিরিয়ে আনতে জামালপুর শেরপুর অংশে 117 কিলোমিটার নদ খনন করা হবে। গত 1 মাস ধরে জামালপুর সদরের জয়রামপুর এলাকায় খনন কাজ চলছে। সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে 22 জেলেকে 12 দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুড়িয়ে ফেলা হয়েছে 50,000 মিটার কারেন্ট জাল। রোববার গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত 10 কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
নাটোরে অভিযান চালিয়ে 10,000 মিটার কারেন্ট জালসহ 70 কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে মৎস্য বিভাগ শহরের তেবাড়িয়া হাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে 10,000 মিটার কারেন্ট জাল এবং গোপনে প্যাকেটজাত করে ইলিশ বিক্রির সময় 70 কেজি ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী রুস্তম আলীকে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। নড়াইলের কালিয়ার একটি গ্যারেজ থেকে 14টি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত গ্যারেজ মালিক রবিউল ইসলামকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ভ্যানগুলো উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। আটক রবিউল কালিয়া পৌরসভা চাঁদপুর এলাকার আসগর শেখের ছেলে। সে গ্যারেজ ব্যবসার আড়ালে ভ্যান চোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে। এবার বিজয়া দশমী প্রসঙ্গ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামে সকালে বিজয়া দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর পুষ্পাঞ্জলি ও দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে মঙ্গল কামনা করেন ভক্তরা। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ জানায়, করোনার কারণে এবার বিসর্জনের আগে শোভাযাত্রা ও ধর্মসভা বর্জন করা হয়। বরিশাল নগরী ও জেলার বিভিন্ন মণ্ডপে দশমীর বিহিত পূজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। এ সময় প্রতিটি মণ্ডপে বেজে ওঠে বিষাদের সুর। পরে ভক্তরা সিঁদুর খেলায় অংশ নেন। রাজশাহীতে মহাদশমীর বিহিত পূজা শেষে বিবাহিত হিন্দু নারীরা দেবীর চরণ থেকে সিঁদুর তুলে একে অপরকে পরিয়ে দেয় এবং মঙ্গল কামনা করে। শুরু হয় মিষ্টিমুখ, এর সাথে চলে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়। পরে কুমারপাড়া পদ্মা নদীতে দেওয়া হয় প্রতিমা বিসর্জন। সিলেটের পূজা মণ্ডপগুলোতে সকালে সর্বশেষ ভোগ ও দর্পণে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় দশমী পূজা। এরপর সিঁদুর খেলা আর মিষ্টিমুখে বিদায় জানানো হয় মাতৃ প্রতিমাকে। বিকেলে সুরমা নদীর চাঁদনী ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় 5 দিনের উৎসব। দিনাজপুরের প্রতিটি মণ্ডপে ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। তবে এ সময় ধর্মীয় আবেগে হারিয়ে যায় স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। বিকেলে দেওয়া হয় প্রতিমা বিসর্জন। সিরাজগঞ্জ জেলা 475টি মন্দিরে পুরোহিতদের মন্ত্র উচ্চারণে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দশমী পূজা অনুষ্ঠিত হয়। পরে মন্দিরে মন্দিরে নারী ভক্তরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। টাঙ্গাইলের সকল মণ্ডপে দেবী দুর্গাকে বিদায় জানাতে বিষণ্ণ হৃদয়ে উপস্থিত হন ভক্তরা, অংশ নেন দশমী পূজায়। পূজার আনুষ্ঠানিকতা শেষে দেওয়া হয় দর্পণ বিসর্জন। পরে নিজেদের মধ্যে প্রণাম ও বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন ভক্ত ও পূজারীরা। বান্দরবানে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং। বান্দরবান জেলায় এবার 30টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের বিভিন্ন চা বাগানে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা নৃত্য, সঙ্গীত, পুতুল নাচ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর 5 নম্বর ঘাট এলাকায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর 2টা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। বিসর্জনের আগে বন্ধ রাখা হয় শোভাযাত্রা, বাদ্যযন্ত্র ও মাইক বাজানো। নারায়ণগঞ্জ জেলায় এবছর 205টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বরিশাল মেট্রোপলিটন পুলিশের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে চাঁদবাড়ি নগর পুলিশের অফিসার্স মেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান ও অতিরিক্ত কমিশনার প্রলয় চিশিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।